বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে রাজ্যের সমস্ত জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব ঘোষণা অনুযায়ী দুর্গাপূজো উদ্যোক্তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে 50,000 টাকা চেক প্রদান করা হচ্ছে। সেই মতো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকেও এই কর্মসূচির অন্যথা হয়নি। এদিন ইটাহার পুলিশ প্রশাসনের তরফে ইটাহার ব্লকের জয়হাট অঞ্চলের চেকপোস্ট হরিবাসর মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ইটাহার ব্লকের সার্বজনীন কমিটি ও ক্লাব মিলিয়ে মোট 88টি পুজো কমিটির হাতে 50,000 টাকা চেক তুলে দেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, ইটাহার থানার আইসি মানবেন্দ্রনাথ সাহা, ইটাহার থানার অফিসার সোমনাথ পাটারি সহ বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস সহ প্রমুখ। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী উনি পশ্চিমবঙ্গের সমস্ত দুর্গাপুজো কমিটিকে 50,000 টাকা করে গত বছর থেকেই উনি দিচ্ছেন, আগে থেকেই দিচ্ছেন, এবারও সেভাবে 50,000 টাকা করে অনুদান সমস্ত ইটাহারের প্রায় 88টি ক্লাব দুর্গাপুজো কমিটি সার্বজনীন কমিটিকে আনুষ্ঠানিকভাবে আজকে তুলে দেওয়া হবে। এদিন পুজো কমিটিগুলোকে চেক তুলে দেওয়ার পাশাপাশি আসন্ন দুর্গাপুজোর সরকারি সমস্ত করোনা বিধিনিষেধ মেনে পুজোর আয়োজন করার জন্য অবগত করা হয় বিধায়ক সহ প্রশাসনের তরফে। দুর্গাপুজো করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 50,000 টাকার আর্থিক অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারাও। উত্তর দিনাজপুর থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। তাদেরকে কোভিড বিধি মেনে সুন্দরভাবে পুজো করার জন্য এবং গরিব অসহায় দুস্থ মানুষরা, গ্রামগঞ্জের মানুষরা যাতে সহজে প্যান্ডেল পুজো মণ্ডপ আলোকসজ্জা করে সুন্দরভাবে বাংলা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব করতে অনুষ্ঠান করতে পারেন, তার জন্য মমতা ব্যানার্জির এটা বিরল দৃষ্টান্ত, অন্যান্য দৃষ্টান্ত এই প্রকল্প। এটা আজকে তারই চেক আনুষ্ঠানিকভাবে এটা আর 88 ক্লাবকে স্বেচ্ছাসেবী সংগঠন সংঘ এবং দুর্গাপুজো কমিটিকে আজকে তুলে দেওয়া হবে। উপস্থিত আমাদের মাননীয় সবার প্রিয় বিধায়ক নির্দেশাবলী এবং যে নিয়মাবলী ছিল এবং যারা যে প্রজা কমিটি আছে তাদেরকে আমরা Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.